উদয়পুর শহরে আরও একটি নতুন ব্যাংকের শাখা উদ্বোধন হলো মঙ্গলবার দুপুরে। এদিন সেন্ট্রাল রোডে ব্যাংক অফ বরোদা নামে একটি ব্যাংকের নতুন শাখার প্রদীপ প্রজ্বলন ও ফিতা কেটে উদ্বোধন করলেন উত্তর পূর্বাঞ্চল কার্যালয়ের ব্যাংক অফ বরোদা আঞ্চলিক প্রমুখ সোনম টি ভুটিয়া ও গুয়াহাটি ক্ষেত্রীয় কার্যালয়ের রঞ্জিত কুমার ঝা এবং উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ প্রমুখ। এদিন উত্তর পূর্বাঞ্চলের ব্যাংকের জোনাল ম্যানেজার সোনম টি ভুটিয়া বলেন, দীর্ঘদিন ধরে উদয়পুরের সেন্ট্রাল রোডে এই শাখাটি খোলার জন্য আরও আগে থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে যে আজকে সফল হয়েছে। এছাড়া এই ব্যাংকের ব্রাঞ্চ রাজ্যের বিভিন্ন জায়গায় রয়েছে, তাছাড়া 20টি দেশের মধ্যে ছড়িয়ে রয়েছে এই ব্যাংকের শাখা। তার মধ্যে ব্যাংকের মোট সম্পত্তি রয়েছে 25 লক্ষ কোটি টাকা, যা বর্তমান সময়ে দাঁড়িয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পরে দ্বিতীয় স্থানে রয়েছে এই ব্যাংক। আগামী দিনে উদয়পুরে তার গ্রাহক সংখ্যা ধীরে ধীরে বাড়বে বলে তিনি আশা ব্যক্ত করেন। এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় সাধারণ মানুষের মধ্যে। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা।